আপনি কি সেটা যেটা আপনি নিজেকে দেখতে চান? আপনি কি আপনার জীবনকে নিয়ে খুশিতে আছেন? যদি তার উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিওটিকে এখনই বন্ধ করুন, আর যদি তার উত্তর না হয় তাহলে এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন। সবার প্রথমে আপনাকে আপনার সকালকে কন্ট্রোল করতে হবে, কারণ আপনি যদি সকালটাকে কন্ট্রোল করেন তাহলে বাকি দিনটা নিজেই কন্ট্রোলে চলে আসবে। আপনি ভালোভাবে শুরু তো করে দেখুন, তারপর দেখুন শেষটা কত ভালো হয়। তাই আজ থেকে যতটা আপনি ঘুমান সেইখান থেকে মাত্র 1 ঘন্টা কম ঘুমান, আর ওই 1 ঘন্টা নিজেকে দিন। আর এই 1 ঘন্টা আমি আপনাকে যেটা বলবো সেটা করুন, আর দেখুন এর ফলে আপনার জীবনটা কীভাবে পরিবর্তন হয়। মাত্র 21 দিন এই টিপসটা করে দেখুন, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন সাথে সাথে বিছানা ছাড়ুন। এমন নয় আপনি উঠে তো পড়েছেন কিন্তু এখনো বিছানাতেই শুয়ে আছেন, আপনি সম্পূর্ণ এনার্জির সাথে বিছানা ছাড়ুন। প্রতিটি মানুষের মাঝেই প্রচুর এনার্জি আছে, আপনাকে কেবল সেটাকে বাইরে আনতে হবে। আর সকালে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো ধন্যবাদ বলা। ভগবানকে ধন্যবাদ বলুন ওই প্রতিটি নিঃশ্বাসের জন্য যা আপনি এখন নিচ্ছেন। কত কিছু পেয়েছেন আপনার জীবনে, একটি সুন্দর পরিবার পেয়েছেন, ভালো বন্ধু পেয়েছেন, অনেক লোক তো রাতে ঘুমিয়েছে আর তারা অনেকেই উঠতেই পারেনি কিন্তু আপনি জেগে উঠেছেন, তাই তো ধন্যবাদ বলা দরকার। এত বড় জীবন, আপনি কত কিছু দেখছেন, না জানি কত কিছু আপনি পেয়েছেন, থ্যাংকস তো দেওয়া দরকার, ধন্যবাদ তো বলা দরকার। তাই প্রতিটি সকালে ভগবানকে ধন্যবাদ দিন। এরপরে দেখুন কখনোই সকালে ঘুম থেকে ওঠার পর মোবাইল ব্যবহার করবেন না। সকালটাকে আমরা পাই একটি নতুন দিনকে শুরু করার জন্য, একটি নতুন জীবন শুরু করার জন্য। আর এটা আপনার উপর নির্ভর করে আপনি কি নতুন জীবন শুরু করবেন না ওই জীবনেই বেঁচে থাকবেন যা এতদিন বেঁচে এসেছেন। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে না মোবাইল টিপে ভগবানকে থ্যাংকস বলুন আর ওয়ার্কআউট করতে শুরু করুন। প্রতিটি সকালে ওয়ার্কআউট করা শরীরের জন্য অনেক ভালো। অনেকের ওয়ার্কআউট করা বোরিং লাগে কিন্তু বোরিং কাজগুলোই আমাদের জীবনকে পরিবর্তন করবে। আমি জানি আপনি জানেন সকালে ওয়ার্কআউট করা কিন্তু ভালো কিন্তু আপনি করেন না, আর আপনি এটি কাল সকাল থেকেই করুন, ঘুম থেকে উঠুন, কারণ সুস্থ শরীরেই একটি সুস্থ ব্রেন থাকে। এরপর মেডিটেশন করুন, মেডিটেশন আপনার ফোকাস পাওয়ারকে বাড়িয়ে দেবে, যে কোনো কাজকে আপনি আরও নিখুঁতভাবে করতে পারবেন। মেডিটেশনের উপকারিতা যদি আমি বলি সেটা বলে শেষ করা যাবে না। কেবল এটা জেনে রাখুন সকালে 10 মিনিট মেডিটেশন আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি শুধু এটা 21 দিন করে তো দেখুন, এরপর আপনার প্রতিদিনের একটি লক্ষ্য তৈরি করুন আর সেই লক্ষ্যটাকে দিনের শেষে পূরণ করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি নিজেও অ্যাচিভার হয়ে উঠবেন। এরপর আপনার মনের মধ্যে যতগুলি নেগেটিভ চিন্তাধারা আছে সেগুলিকে বের করে ফেলুন, সেই সব নেগেটিভ চিন্তা যেগুলি আপনাকে এগোতে দিচ্ছে না। সেই সব নেগেটিভ চিন্তাগুলি হলো, আমি জানি কাজটা তো করছি কিন্তু সেই কাজটাতে সফল হব কি না, আমার মনে তো হচ্ছে এটা আমি করতেই পারবো না, এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারবেন না। তাই যা আপনি করছেন তার উপর বিশ্বাস রাখুন আর সমস্ত নেগেটিভ চিন্তাকে দূর করুন, আর ভাবুন আমি যেটা করছি সেটা আমি করতে পারবো। সবশেষে আয়নার সামনে গিয়ে বলুন আই এম দ্য বেস্ট, আর আয়নার সামনে দাঁড়িয়ে বলুন যে আমি আমার দিনকে বেস্ট করে তুলব যাতে কালকের দিনটি আমার খারাপ না হয়। তো বন্ধুরা, আগামী 21 দিন সকালে এগুলি করে দেখানোর চেষ্টা করুন। নাম্বার 1, সবার প্রথমেই ভগবানকে ধন্যবাদ জানানো। নাম্বার 2, এরপর কিছুক্ষণ ওয়ার্কআউট করুন, নিজের শরীরকে তৈরি করুন। নাম্বার 3, মেডিটেশন করুন 15 থেকে 20 মিনিট। নাম্বার 4, নিজের একটা গোল সেট করুন যা আজ আপনি পূর্ণ করতে চান। নাম্বার 5, নিজের মধ্যে থেকে সমস্ত নেগেটিভ চিন্তাগুলিকে দূর করে ফেলুন এবং নিজের উপর বিশ্বাস করুন। তো আপনি কি তৈরি আছেন 21 দিনের এই চ্যালেঞ্জটি নিতে? কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।